এক বুবু আরক বুবুকে বসে বুবু সুরা ফাতে এটা না জি বুবু চাঁপাই নবাবগঞ্জের এক বুবু আরক বুবুকে বলছে হা বুবু সুরা ফাতে হ্যা কহ না জি তুই বলছি হা আমার যে জি ভ্যাল অরে না গো কছে ও পুরা কপালি তোর মুখে ঝাঁটার বাড়ি গীত গাহার সময় তোমার জি ভ্যাল অরে ঝগড়া করার সময় তো তোমার জিভে খুব লড়ে গো ফাতেহা করার সময় লড়ে না কেন তোমার মুখে ঝাঁটার বাড়ি কবর পূজা করা যেমন হারাম কবরকে অপমান করাটাও হারাম মদ সকল পাপের উৎস সরকার বাহাদুরের পক্ষ থেকে নতুন সিস্টেম চালু করার চিন্তাভাবনা চলছে যে এলাকায় একশো জন মদখোর থাকবে ওই এলাকায় একটা মদের বার স্থাপন করা যাবে বলেন নাউজুবিল্লা বিরিখা লোক এত বড় নির্লজ্জ বিরিখা লোক এত বড় অবিবেচক ও মদ খরের চেয়েও খারাপ গাঁজা খরের চেয়েও খারাপ হিরণসির চেয়েও খারাপ আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নমল খম ৰুৱাল মাই স ৰুৱাল অংশ বোৱাল আজলাম ৰিজসুম ইন অ্যামলি শৈতাম ফজিতনিবো ইন্নমল শম জীবনে কৰেছি কত ভুল জীবনে কৰেছি কত ভুল বড় ভুল করেছি শিরিক বেদাত করে আরো ভুল করেছি সাথে দয়া করে ক্ষমা করো দয়া করে মাফ করো তুমি যে গাফুর আল্লাহ জীবনে করেছি কত ভুল সেরেক বেদাতের কোন আমল সেরেক বেদাতের। কোনো আমল হয় না কবুল আল্লাহ জীবনে করেছি কত ভুল সত্তর খানা দপ্তর তার পাপ হবে পাপ এত হবে পাপে তার পাপের পাল্লা ভারী হয়ে যাবে নিদামের কালে বুঝিতে পারি বেড়ে মন তাও কালে মার কতই গুণ মিজামের পাল্লাই বুঝিতে পারি বেড়ে মন খিদ কালে মার কতই গুন লা ইলাহা ইল্লাল্লাহ মন হাতে দরিয়া গربون সম তানাগবদ জানে মান সর্বতে দিদারে বুইয়াত আজলাবে মাহবুবে মান চাঁদে গুই বাগের মান বুস্তান এ ইনা গুই গরে গোরস্তান এ বাঘ বলো বাগিসা বলো আমারও আমারও ভুলে কেন বলো না হে ওই গোরস্থান আমারও বলছিলাম গোরস্থানের উন্নয়ন চলছে ইমানের উন্নয়ন চলে না কেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبيهم باحسان الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم ختابه بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي الامين صلى الله عليه وسلم মান আমিল আমালান লাইসা লাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন رواহু মুসলিম আও কামা ক্বালা আলাইহি সসালাম যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে আজকের এই মাহতি অনুষ্ঠানে যোগদান করার তৌফিক দিয়েছেন কর্মচঞ্চল জেন্দেগির কিছু অংশ আল্লাহর দিনের কাজে ব্যয় করার সুযোগ পেলাম যে আল্লাহর মেহরবানিতে তারই বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি সারা জীবন উম্মতের কল্যাণকর কাজের নির্দেশ দিয়ে গেলেন এমন কোনো ভালো কাজ নাই যা তিনি উম্মতকে শিখিয়ে যান নেই এমন কোনো খারাপ কাজ নাই যা থেকে তিনি উম্মতকে সতর্ক করেননি সম্মানিত সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায় কেরাম ও সুধিমণ্ডলী দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও স্রোত্রিমণ্ডলী জবানী কার অন্তরালী অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেসী মাও ও সময় আমাদের খুব কম অল্প সময়ে আমরা মৌলিক আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ ওয়াজ মাহফিলগুলি মায়ের খেয়ে গেছে সময় মূল্যায়ন না করার কারণে আরও সবচেয়ে জঘন্য আচরণ ওয়াজ মাহফিলে তা হল মেলা বসানো এই মেলাগুলিতে ওয়াজ মাহফিলের জাত মান সব শেষ করে দিয়েছে মেলাতে লোক ভর্তি ওয়াদের প্যান্ডেলে লোক নাই তবে কোন কোনো এলাকার মানুষ সচেতন গত বছর গেছিলাম জামালপুর জেলার এই বাবার মাইক ওই মাইক কই যেভাবে আছে ওইভাবে রাখো বাবা অত দূর আওয়াজ দেওয়া তোমার মাইক গাঙের এপার চলে গেছে তোমার এক মাইকের তিন ডিস্ট্রিক্ট কাভার করছে একটা হলো নাটোর একটা হলো সিরাজগঞ্জ আর একটা হলো পাবনা আশ্চর্য কথা হলো আজকে যে সিরাজগঞ্জে খানা খেয়ে নাটোরে এসে বক্তব্য দিচ্ছি বলা যাবে যে সিরাজগঞ্জে খানা খেলাম নাটোরে গিয়ে বক্তব্য দিলাম কিছুদিন আগে বলছি এক ভাইকে ভাই আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে কি হয়েছে বললাম যমুনা নদীর উপর পদ্মা উঠেছে তো সে যমুনা নদীর উপর পদ্মা উঠেছে আবার কি তো বললাম যমুনা নদীর উপরে পদ্মা ট্রেন উঠেছে তাহলে এক নদীর উপরে আর এক নদী উঠেছে এগুলি জাস্ট জোক রসুল্লাহ সাল্লাম মাঝে মাঝে সাহাবিদেরকে আনন্দ দেওয়ার জন্য সত্য যোগ করতেন রসিকতা করতেন একজন সাহাবি এসে বললেন আমাকে একটি উঁট দিন আল্লাম নবী ইসালাম বললেন তোমাকে উঁটের বাচ্চা দিব তো বলছে উঁটের বাচ্চায় তো সোয়ার হওয়া যাবে না রসুল্লাহ সাল্লাম বললেন দুনিয়ার সব উঁটই একসময় উঁটের বাচ্চাই ছিল একজন কালো মানুষকে একজন বৃদ্ধ মানুষকে দেখে বললেন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না বেচারি তো কানতে লাগলেন যে বৃদ্ধ মানুষ জান্নাতে না গেলে আমল করব কিভাবে। আর আমল করে কি হবে রসুলাম বললেন জান্নাতে যাওয়ার আগে সকল বৃদ্ধকে আল্লাপাক যুবক যুবতী বানিয়ে দেবেন বলছিলাম যে ওয়াজ মাহফিলগুলি নষ্ট হতে চলেছে কেন মেলার কারণে সময়ের মূল্যায়ন না করার কারণে কিছু কিছু ক্ষেত্রে আমরা সময়কে বাঁচাবার চেষ্টা করতে পারি যেমন হিসাব পেশ করে যে সময়টা গেল হিসাবের কাগজ মসজিদে লটকিয়ে দিবেন যার দরকার সে দেখে নিক হিসাবের কাগজ দপ্তরে থাকবে খাতার মধ্যে থাকবে তোমার যদি সন্দেহ হয় যে কমিটি টাকা মেরে খেয়েছে তো তুমি যাই খাতা খুলে দেখো কয় টাকা আয় কয় টাকা ব্যয় এবছরের আয় ব্যয়ের হিসাব এরা যদি এলাকার জামে মসজিদে লটকিয়ে দেওয়া যায় তাহলে সহজ হতে পারে সময়ও বাঁচতে পারে কালেকশনের বিষয়টাও ভিন্নভাবে করা যেতে পারে আগের জামানায় আমরা টাকা পাঠাতাম মানি অর্ডার করে এক সপ্তাহ লাগতো টাকা যেতে এক সপ্তাহ লাগতো প্রাপ্তি শিকার ফিরে আসতে এখন চোখের পলকে টাকা বিকাশে দিচ্ছে চোখের পলকে টাকা পৌঁছে যাচ্ছে দুনিয়া ডিজিটাল হয়ে গেছে মানুষ অল্প টাইমে অনেক কাজ করছে কিন্তু কেন যেন এই ওয়াজ মাহফিলগুলি মান্ধাতার আমল এখন আমরা সারতে পারি নেই যারা দান করলেন তারা তো এলাকাবাসী কে কি দেবেন আগেই যদি লিস্ট করে রাখা হয় মাহফিলের দিন যদি পরে শোনানো হয় অমকে এত দিলেন অমকে এত দিলেন সহজে হতে পারে যাই হোক সেটা আপনারা বিবেচনায় আনবেন বন্ধুগণ আজকের এই মাহফিল গরস্থানের উন্নয়ন কল্পে গরস্থানে মাটি কিনা হবে মাটি ভরাট করা হবে গেট করা হবে ওয়াল করা হবে রসুলের সাহাবিগণ যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তাদের অবস্থা কী ছিল গোরস্থানের উন্নয়ন বলতে গোরস্থানের ওয়াল বানানো কবর বানানো এইগুলি হল গোরস্থানের উন্নয়ন গোরস্থানের উন্নয়নের চেয়ে আমার আপনার ইমানের উন্নয়ন খুব জরুরি ইমান যদি উন্নয়ন হয় তাহলে গোরস্থান লাগে না সাহেব কেরামের মধ্যে অনেকেই আফ্রিকায় গিয়েছিলেন ইসলাম প্রচার করতে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীর পেটে কত সাহাবিল্লাস লাশ চলে গেছে সাহবাই কেরামগঞ্জ লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন ইথোপিয়ায় মিশরে ইসলাম প্রচারের জন্য লোহিত সাগর দুইশো কিলোমিটার প্রস্থ সেই সাগর পাড়ি দিয়েছেন পালেন নৌকায় সাহবাই তখন ইঞ্জিন বোট ছিল না জাহাজ ছিল না ঝড়ের কবলে পড়ে কত সাহাবি লোহিত সাগরে ডুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অসংখ্য মাসের পেটে তাদের লাশ চলে গেছে রসুল্লাহামের জলিলুল কাদার সাহাবি মুসাহিন উমায়ের রাজি আল্লাহু তালানহু তিনি মুসাহ্বিন উমায়ের রাজি আল্লাহ তালানহু অহুদের যুদ্ধে শহীদ হলেন তার গায়ে বাবা দেখো খেল দেখতো বিরিখা লোকগুলিকে বিরিখা লোক এত বড় বেহায়া বিরিখা লোক এত বড় বর্বর বিরিখা লোক এত বড় নির্লজ্জ বিরিখা লোক এত বড় অবিবেচক ও মদ খরের চেয়েও খারাপ খরের চেয়েও খারাপ হিরনশির চেয়েও খারাপ হিরোইন খাওয়া লোকের লজ্জা আছে কি নেই মানুষের সামনে খায় না আড়ালে খায় খর আড়ালে খায় না মানুষের সামনে খায় খায় মদ খোর মানুষের সামনে কি মদ খায় না, আর লেখায় কিন্তু এই বিড়ি নামক আর জর্দা নামক আরাম করেরা এদের লজ্জার লারি কিছু নাই নাই লজ্জার বালাইও এদের এতই অসভ্য এতই বর্বর এতই অবিবেচক যে ওয়াজ মাহফিলের পাশে এসে বিড়ি খেতে দ্বিধাবধ করে না শুনুন যারা গোপনে পাপ করেন হাসরের ময়দানে পাক তাদেরকে গোপনে গোপনে অনেককেই মাফ করে দেবেন আল্লা রিন ডেকে বলবেন আমার গাফফার নামের ওসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম সাত্তার নামের ওসিলায় তোমার পাপকে ঢেকে দিলাম তুমি জান্নাতে চলে যাও কিন্তু যারা প্রকাশ্য পাপ করে তাদেরকে পাক হাসরের ময়দানে প্রকাশ্য অপমান করবেন অতএব সাবধান থাকুন সতর্ক হন বলছিলাম যারা মদ খায় নিজের ক্ষতি নিজে করে গাঁজা খায় নিজের ক্ষতি নিজে করে হিরোইন খায় নিজের ক্ষতি নিজে করে কিন্তু যে লোক সিগারেট খায় বিড়ি খায় সে নিজেও মরে দশজনকেও মারে ওর মতো অসভ্য বেহায় নির্লজ্জ এই পৃথিবীতে নাই কয়েকদিন আগে ট্রেনে উঠে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে ট্রেনের ভিতরে বিড়ির গন্ধ ফার্স্ট ক্লাস রিজার্ভেশন বগি এসিতে আটানো জানালা কপার সব লাগানো কিন্তু বিড়ির গন্ধ এর ভিতরে আসলো একটু বের হয়ে গিয়ে দেখছি অন্ধকার আলো আধারিতে করিডোরের মাঝখানে দুই ট্রেনের মাঝখানে দাঁড়িয়ে একজন সিগারেট টানছে ভালো করে ফলো করে দেখলাম সাদা কাপড় গায়ে দেওয়া বুঝেছেন তো সাদা কাপড় কার গায়ে থাকে ট্রেনের মধ্যে ট্রেনের অ্যাটেন্ডেন্স বিড়ি খাচ্ছে আমি বললাম যে তুমি রেলের লোক হয়ে বিড়ি খাও এত বড় নির্লজ্জ কাজ তোমার দ্বারা সম্ভব তখন বলছে সবাই তো খায় বলে তোমার মতো দুনিয়াতে নাই তুমি লজ্জা থাকলে তুমি এখনই সিগারেট ফেলে দিতে ওই লোক আওয়াজ শুনে এত জোরে চলে গেল কোথায় আর খুঁজে পাওয়া গেল নাটোরের কাছাকাছি তার সাথে দেখা হয়েছিল কমলাপুর ট্রেন পুঁসাপন তাকে আর দেখিনি দোবার কেন এত জোরে বললাম কেন আমি বিড়ি সিগারেট আল্লাহ আইনে হারাম না হালাল সরকারের আইনে হালাল না হারাম সরকারের আইনে বিড়ি সিগারেট হারাম আল্লাহর আইনেও হারাম এক মিনিট এ যারা কথা বলছেন তারা একটু করে মেহরবানি করে এখান স্থান ত্যাগ করুন বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে গল্প করুন নেকি হবে বাড়িতে স্ত্রীর সাথে গল্প করলে নেকি হয় ওয়াজ মাহফিলে গল্প করলে পাপ হয় যেখানে নেকি আছে সেখানে যান এখানে কথা বলতে হবে না আর যদি কথা বলার খুব ইচ্ছে হয় তো মাইকের সামনে এসে বলুন কি বলতে চাচ্ছেন সবাই শুনি বন্ধুগণ বলছিলাম সিগারেট বিড়ি আল্লাহর আইনে হারাম বাংলাদেশ সরকারি আইনেও কি হারাম সিগারেট বিড়ি হারাম আল্লাহর আইনেও হারাম সরকারের আইনেও হারাম অতএব আমার তো আসতে কিছু বলার নেই আইন দুইটাই আমার পক্ষে তবে দুঃখজনক হলো সত্য ইদানিং নাকি সরকার বাহাদুরের পক্ষ থেকে নতুন সিস্টেম চালু করার চিন্তা ভাবনা চলছে যে এলাকায় একশো জন মদ থাকবে ওই এলাকায় একটা মদের বার স্থাপন করা যাবে বলেন আসতে বলেন না জোরে বলবেন বলবেন আসতে না জোরে বলবেন জালেক সরকারকে অনুরোধ করব এহেন আত্মঘাতী সিদ্ধান্ত বৃহত্তম মুসলিম দেশে নেবেন না মদের লাইসেন্স মদ ক্রয় বিক্রয়ের কিছু সুযোগ সৃষ্টির অপতৎপরতা চলছে ইসলামের সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি আপনারাও পারবেন না ইনশা আল্লাহ ভালো করে শুনে রাখুন এই দেশ স্বাধীন হয়েছে ইসলামী মূল্যবোধের উপর ইসলামী মূল্যবোধের উপরে যদি এদেশ দেশ স্বাধীন না হতো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হতো না পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে যারই ফলশ্রুতিতে বাংলাদেশের জন্ম বাংলাদেশ যদি ভারতবর্ষের সাথে মিশে থাকত তোমার মত নেতাকে ওই হিন্দু দাদা বাবুরা তোমার মতো আমার মতো লোককে হিন্দু দাদা বাবুরা তারা চুল কাটার জন্য রাখতো না কথাটা ভালো করে বুঝতে হবে বলছিলাম সিগারেট যারা খায় তারা জনের ক্ষতি একাই করে মদ যারা খায় তারা নিজের সর্বনাশ নিজে করে আর যারা জর্দা খায় তারা হলো আরও বেশি ভয়ানক সর্বনাশা সিগারেট খাওয়ালা তো বাথরুমে খায় আর জর্দা খাওয়ালা কোথায় খায় মসজিদের মধ্যে এতে কারে বসে খায় কেতা পড়াতে পড়াতে খায় আরু জুবি লাহিমিনা সৈত নির জেম ইনালখম রুয়াল মাইস রুয়াল আনসাবুয়াল আসলাম রেজসুম ইন আমালি সৈত ফজতানিবো ইন আমল খাম নিশ্চয়ই নিশা দ্রব্য অল মাইসিল জুয়া ওয়াল আনসাব সাব এইয়ে বিভিন্ন ধরনের বেদি বিভিন্ন ধরনের বেদি ঢিবি আজলাম আসলাম হলো লটারি এগুলি হলো শয়তানের কাজ আল্লাহ সাল্লাহাম বলেন মদ সকল পাপের উৎস কারণ মদ খেলে মানুষের বিবেক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যখন বিবেক নষ্ট হয়ে যায় তখন মাকে মারতে বোনকে ধরতে অন্যায় কাজ করতে আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ করে না এই জন্য এটা খুব ভয়ানক জিনিস বন্ধুগণ বলছিলাম গোরস্থানের উন্নয়ন চলছে ইমানের উন্নয়ন চলে না কেন বিন উমায়ের রাজি আল্লাহ তালানহু অহুদের যুদ্ধে শাহাদ উদ্বরণ করলেন শহীদদের লাশকে যেই কাপড়ে থাকে ওই কাপড়েই দাফন করতে হয় যুদ্ধের ময়দানে যারা শহীদ হন তাদের গোসল দেওয়ার বিধান নেই রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করতে হয় রক্তাক্ত অবস্থায় দাফন করলে তখন হাঁসুরের ময়দানে রক্ত ঝরা অবস্থায় তারা উঠবেন আল্লাহ নবী সাল্লাম বলেন শহীদের মৃত্যু কামরের চেয়ে বেশি কিছু নয় লাশ ছিঁড়ে ফেলছে কেটে টুকরো টুকরো করছে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে জীবন্ত মানুষের শরীর থেকে চাপাতি দিয়ে আপনার হাত এবং পা কেটে বিচ্ছিন্ন করছে বন্ধের গোপন অঙ্গগুলি কেটে কেটে নাফ নদীতে ভাসিয়ে দিচ্ছে আমরা দেখে মনে করছি না জানি কত কষ্ট দিয়ে তাদেরকে মেরে দিচ্ছে নবী বললেন শহীদের মৃত্যু পিঁপড়ার কামরের চেয়ে বেশি কষ্টদায়ক নয় যারা শহীদ হবেন তারা হাসরের ময়দানে রক্ত ঝরা অবস্থায় উঠবেন আল্লাহ নবী বলছেন বোখারির হাদিস রক্তের ঘণ হবে মেশকে আম্বরের মতো রক্তের কালার হবে জাফরানি কালার কোন কোনো বর্ণনা আসছে রক্তের কালার রক্তের মতোই হবে কিন্তু তার ঘ্রাণ হবে জাফরানি কালার সমস্ত হাঁসুরবাসীরা বুঝতে পারবেন এই লোকটা শহীদ হয়েছিলেন দুনিয়ায় তার শরীর থেকে রক্ত ঝরছে বন্ধুগান মোসা বিনুমাদুকে কাফনে জড়ানো হচ্ছে তার পরনে যে কাপড় ছিল সেই কাপড় দিয়ে পা ঢাকা হচ্ছে মাথা বেরিয়ে যায় মাথা ঢাকা হচ্ছে পা বেরিয়ে যায় সাহাবাই রঙ আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ সাল্লাহ মুসাব্দ উমায়ের লাশ তো তার গায়ের চাদর দিয়ে ঢাকা সম্ভব হচ্ছে না মাথা ঢাকলে পা বেরিয়ে যায় পা ঢাকলে মাথা বেরিয়ে যায় আমরা কি করব? আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন মাথাটা ঢেকে দাও মুসাবেদ পাটা মদিনার কাঁটাযুক্ত ঘাস নাম তার ইজখিল ইজকিদ নামক ঘাস দিয়ে তার পাটা ঢেকে দাও কাটাযুক্ত ঘাস মদিনায় যেই ঘাস দিয়ে লোহার কামারেরা জ্বালানি হিসাবে ব্যবহার করত আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম কোরআনের আয়াত পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাল رجال صدقوا ما عاهدوا الله فمنهم من قضى نهبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله ফামিলহুম মা কাযানাহ বাহু ওয়া মিনহুম মাইয়া তাদর ওয়া মা বদালু তাবদিলা আল্লাহর নবী কোরআনের আয়াত পড়ছেন সাহাবায়ে کرام গুন সাইয়েদুল চেহারা দিকে তাকացছেন চেহারা দিয়ে বিগলিত ধারায় অশ্রু প্রবাহিত হয়ে আল্লাহর নবীর দারি মুবারক ভিজে ভিজে অহুদের মাটিগুলি ভিজে যাচ্ছিল ধনীর দুলাল মুসাব্বী নমায়ের রাত আল্লাহু তাল আনহু এত বড় ধনীর ঘরের সন্তান ছিলেন ঐতিহাসিকগণ বলছেন এই ধনীর দুলাল যুবক মুসাব যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে যেতেন মক্কার রাস্তার বাতাসের মধ্যে তার গায়ের পারফিউম তার গায়ের আতরের ঘাম বাতাসের মধ্যে পাওয়া যেত এত দামি আতর তিনি ব্যবহার ধনির দুলাল ইসলাম গ্রহণ করলেন আল্লাহ নবী তাকে মদিনায় পাঠায় দিলেন মদিনায় কুরানের শিক্ষক হিসাবে কাজ করলেন অহুদের যুদ্ধে ডঙ্কা বেজে যায় অহুদের যুদ্ধে অংশগ্রহণ করে মুসাবিন হুমায়ের্লাহু তালানু অহুদের ময়দানে সাহাদত বরণ করলেন সাহাবিদের ঘাস ছিল তাদের কাফন আমল নিয়ে তারা চলেছে কি কিভাবে তোমার রেশমি কাপড় কিভাবে তোমার দামি কাফোন কিভাবে তোমার কবরস্থানের টাইলস কিভাবে তোমার কবরস্থান ঘেরা তোমার আমল যদি ছেঁড়া থাকে কোনটা আগে জরুরি আমল যদি ঠিক থাকে আমার আপনার লাশ যদি দাফনের সুযোগ না হয় হিংস্র প্রাণীর পেটাও যদি যায় আমলের বিনিময় আল্লাহ নাজাদ যাত দেবেংসা আল্লাহ জামালপুরে বক্তব্য দিলাম এক জঙ্গিবাদী ছেলে আমাকে ফোন দিল ফোন অমকের বাচ্চা জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিস কেন মানে ও বোমা ফাটানোকে জিহাদ মনে করে জিহাদ 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 চাই শুরু হলে আমরা নাই এরা হলো জিহাদি বন্ধুগণ মুসলমানের গায়ে মুসলমান আঘাত করার নাম জিহাদ নয় ভালো করে মনে রাখতে হবে আর জিহাদ যদি প্রয়োজন হয় তোমার মতো লালু আর আমার মতো ভুলু জিহাদে যেতে হবে না জিহাদ করার জন্য আমাদের দেশে অসংখ্য আর্মি আমরা পালি আমাদের টাকা দিয়ে খাওয়াই ওদেরকে আমরা হলাম দেশের নাগরিক নাগরিক মানে দেশের আমরা মালিক আর যারা আর্মি বিডিআর পুলিশ এদের বেতন ওদের কাপড় ওদের গায়ের পোশাক ওর পরনের জুতা এলে সব আমার আপনার টাকায় কেনা ওর জুতা যে কালি করে দেয় ও টাকা আমার টাকা সেদিন কমলাপুরে রেল স্টেশনে এক অফিসার আমার উপর গরম দেখালে আসতে কথা বলেন মিয়া আমার টাকা আপনার বেতন হয় লজ্জা করেন আমার সঙ্গে গলা উঁচু করেন আমি যদি বুঝতে না পারি শতবার বুঝাই দিতে আমি বাধ্য সরকারি কর্মচারীদের বেতন কোথ থেকে আসে কথা বলেন না কেন কোথ থেকে আসে রাজকোষ থেকে আর রাজকোষের টাকা কোথ থেকে আসে জনগণের ট্যাক্স থেকে আসে এ দেশের বড় বড় আমলা আছে আমলা কারে কয় জানেন তো আমলা মানে কি আমলা মানে হলো সরকারি কামলা তার নাম আমলা কথা বলেন সরকারি কামলা তার নাম আমলা যিনি সার্ভিস হোল্ডার মানে চাকরিজীবী ভালো করে শুনবেন চাকর শব্দের শেষে ই প্রত্যয় যোগ করিলে চাকরি হয় যিনি চাকরের কাজ করেন তিনি হলেন চাকুরি জীবী যিনি সার্ভেন্টের কাজ করেন তিনি সার্ভিস হোল্ডার আর আরবিতে বলা হয় জন্য সৌদি আরবের বাদশার নাম খাদেমুল হারামাইন শারিফাইন আরবিতে লেখা থাকে সার্ভিস সার্ভিস চার্জ আর ওখানে লেখে আরবিতে ইংরেজিতে লেখে সার্ভিস চার্জ আর ইংরেজিতে লেখে রুসুমুখ রুসুমুল খেদমা খেদ মানে খেদমত করা বাংলায় যেটা আমরা বলি পিতামাতার খেদমত করো মানে পিতামাতার সার্ভিস করো পিতামাতার সেবার শুশ্রূষা করো জনগণের সেবার শুশ্রূষা তিনি করবেন তিনি হলেন কি চাকরিজীবী তাহলে এ দেশে আর্মি পালা হয় কেন দেশ রক্ষার জন্য তারা যুদ্ধে যাবে বিডিআর পালা হয় কেন সীমান্তরক্ষী যাবে তারা কাজ করবে পুলিশ পালা হয় কেন দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা পরিশ্রম করবে তাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই কথা বলছি আমি কারণ এই পুলিশ বাবাজি ভাইয়েরা রাস্তার মধ্যে সারারাত আপনাকে কি করে পাহারা দেয় পুলিশ ওই ফাঁকা জায়গাগুলিতে টহল দেয় বলি আপনি নিরাপত্তায় দুইটা সময় রাস্তা পার হতে পারেন এটা হলো তাদের অবদান আরব দেশে দেখেছি রাতের বেলায় পুলিশ দাঁড়ায় আছে শিয়ারা বাহারাইনে দেখেছি শিয়ারা পুলিশের গায়ে কি বলে আপনার ওই যে পেট্রোল বোমা মেরে চলে যায় কত পুলিশ যে ডিউটি করতে করতে জীবন হারায় প্রাণ হারায় তাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে এই কথা বলছি দেশে যদি যুদ্ধ লাগে তাহলে সেই যুদ্ধের জন্য সরকার বাহাদুর আর্মি পাঠাবেন যুদ্ধ করার জন্য আমার আপনার লালুভুলু যাওয়া লাগবে না আর্মিতে যদি না কুলায় আরো বেশি সংখ্যক সৈন্য প্রয়োজন হয় তখন সরকার ঘোষণা দেবেন আপনি যুদ্ধের খাতায় নাম লেখাবেন আপনাকে সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে যুদ্ধের ময়দানে পানি টানা সেবা শুশ্রূষা করা ওষুধ নেওয়া এইগুলি অ্যাম্বুলেন্স চালানো এইগুলি কাজে আপনাকে লাগাবেন কথা কি বোঝা যায় তা আপনাকে যুদ্ধ করতে বলছে ডাল নেই তলোয়ার নেই নিধিরাম সরকার আপনি অন্ধকারের মধ্যে বোমা ফাটায় মনে করছেন দেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেল আপনার মতো ব্যাকর লোক দুনিয়াতে নেই শুনুন বলছি জঙ্গিবাদ হলো ডাকাতের অপারেশন আর যুদ্ধ হলো ডাক্তারের অপারেশন ডাক্তার চাকু দিয়ে পেট ফারে রুগীকে চিকিৎসা করার জন্য আর ডাকাত পেটের মধ্যে ঢুকায় ওই লোকের টাকা পয়সা কেড়ে নেওয়ার জন্য দুইটা কি বৈধ না একটা বৈধ আর একটা অবৈধ একটা অবৈধ আর একটা বৈধ যুদ্ধ সম্পর্কে কথা বললাম কথা বলার পরে আমাকে বলছেন অমকের বাচ্চা কাফনের কাপড় নিয়ে রেডি থাকো ওই লোকটাকে ডাক দেন ওই লোকটা এই যে কথা বলতেছে ওই পাশে দেখেন তো একজন জানতো ভাই ওই লোকটাকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে আসেন 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 কথা বলেন এখানে মাইকে এসে বলে তোমার মতো অসভ্য সারা বাংলাদেশে ঘুরে আমি দেখিনি নিশ্চয় তুমি কোনো ঘরের সন্তান হতে পারো না ওয়াজ মাহফিলে যারা কথা বলবে পরিষ্কার জানে না হয়ে নাস। আমার ওয়াজ যদি বুঝতে সমস্যা হয় এখানে প্রশ্ন দেবেন আপনার প্রশ্নের উত্তর শেষ না হবে না বিশ্বাস স্টেজ ত্যাগ করবো না ইনশাল্লাহ বন্ধুগণ বলছিলাম যে আজকে যে যুদ্ধ সরকারি লোক যুদ্ধ করবে আমার আপনার নয় বাচ্চা কাফনের কাপড় রেডি রাখিস আমি বললাম কাফনের কাপড় তোমার জন্য আর তোমার বাবার জন্য তুমি রেডি রাখো কত কাফন জোটে নাই কিন্তু তারা জান্নাত পেয়েছেন কাফন আপনার জরুরি নয় কাফন আপনার নসিবে থাকতেও পারে কাফন আপনার নসিবে নাও থাকতে পারে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله رب العالمين فمن كان يرجو لقاء ربه যে ব্যক্তি আল্লাহর দ্বিদার লাভ করার ইচ্ছা পোষণ করে ফলনিয়ামাল আমেলাং স লেহাও ফলনিয়ামাল আমেলাং স লেহাও বলে ঈশ্বরিক বেবাদ র বিহী আহাদা তারা যেন আল্লাহর রবের এবাদতে অন্য কারোর সঙ্গে শরিক না করে আল্লাহর দিদার লাভ করতে চান পরকালে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য দুইটি শর্ত উদ্দিন বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ আমল কবুলের জন্য দুইটি শর্ত ঘোষণা করেছেন এক নম্বর শর্ত হলো এখলাস এখলাস মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের কাজ করা মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের কাজ করলে সঙ্গে সঙ্গেই সে কাজ পরিণত হয় উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আপনার বসের জুতাটা আপনি একটু পরিষ্কার করে দিন এরা কি এবাদত না মহামালাত বসেন জুতা পরিষ্কার করে দেওয়া এটা এবাদত নয় এটা বসের একটু খাতির করলেন উদ্দেশ্য কি যে আমার বস খুশি হবে চাকরিতে প্রমোশন হবে বেতন বাড়ায় দেবে বেতনের লোভে বসের একটু তোয়াজ খাতির করলেন এতে কোনো সন্দেহ সমস্যা নেই কারণ দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার কাজ করলেন কথা কি বোঝা যায় দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার কাজ করলেন আর একটা হল যে দিনের কাজ করলেন দুনিয়া পাওয়ার জন্য আপনার বস খুব পরহেজগার আল্লাহ মানুষ তা আপনি যদি বসকে দেখিয়ে দেখিয়ে আদায় করেন তো বস খুশি হয়ে ভাববে এই ছেলেটা খুব ভালো সালাত আদায় করে তো আপনার চাকরির প্রমোশন হবে চাকরির প্রমোশনের লোভে কি কাজ করলেন এভাদত করলেন সালাদ পড়লেন তাইলে দিনের কাজ করলেন দুনিয়া লাভের আশায় এটা হলো শির্ক এটা হলো শির্ক আর দিনের কাজ যদি দিনের জন্য করেন দিন পাওয়ার জন্য দিনের কাজ করলেন এতেও কোনো সমস্যা নেই আল্লাহ রাব্বুল আল মিন বলেন

শরিক মুক্ত এবাদত এবং বেদাত মুক্ত ইবাদত শিরিক এবং বেদাত মুক্ত ইবাদত হতে হবে শিরিক বড় ভয়াবহ পাপ যেটা আপনারা অনেক জায়গায় শুনে থাকেন শিরিক বড় ভয়াবহ পাপ সিরিক করলে আল্লাহকে অপমান করা হয় শিরিক করলে আল্লাকে অপমান করা হয় শিরিক করলে ভোগ ভাগ হয় এই আল্লাগিরিতে যে আল্লাগির সাহেব এখানে বসে আছেন তো এখন আমি গরুর গোস্তর ঝোল খেয়ে ওনার রুমাল রুমালটা কার কথা বলেন তো আমি গরুর গোস্তের ঝোল ওনার রুমালে মুছিয়ে দিলাম কাজটা কি ভালো না খারাপ উনি যদি উঠে এক থাপ্পর মানে মেহমান টেহমান আর রে বাবা বেটা আমার তুই এটা মুসলিকে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত আল্লাহর নাম আল্লাহর গুণাবলী আল্লাহর রাজত্ব আল্লাহর গুণাবলীর ভিতরে ভাগ বসানোর নাম হলো শিরিক আল্লাহ পাক বলছেন আল কেবিরিয়া ওয়াল আজামাতু ইজারি, অহংকার হল আমার চাদর অহংকার কার চাদর আল্লাহ অহংকার হলো আল্লাহর ভূষণ বান্দার জন্য হারাম আর আল্লাহর সৌন্দর্য হল অহংকার আল্লাহ রাব্বুল আলমিন অহংকারকে নিজের জন্য হালাল রেখেছেন আর বান্দার জন্য হারাম করে দিয়েছেন অহংকার অহংকার যারা করে আল্লাহ বলছেন অহংকার যদি কেউ করে আমার চাদর ধরে যদি কেউ টানে আমি তাকে গারদ না করে সারি না একজন ব্যক্তি দারুণ কাপড় পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সেই বোখারিতে হাদিস এসেছে রাসূলাসাল্লাম বলছেন বানী ইসরাইলের এক লোক দুটি দামি পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বায়নামা রাজুলুন ইয়াদা বাহ্তা রফি বুরুদায়েনে ফাজাবাথু ফা খুশিফা ফিল্লাউ অহু আতা জাল জালু ইলায় মিল নবী বলেন বানী ইসরায়েলের একজন লোক দামি পোশাক পরে অহংকার করে রাস্তা দিয়ে হাঁটতেছিল আল্লাহ রব্বুল মিন বরদাশ করলেন না আল্লাহ বললেন মাটিকে মাটি দুই ভাগে ভাগ হয়ে যাও ওকে গ্রাস করে ফেলো ও যেন আর এক কদম আগা না পারে আল্লাহর নবী বলেন অফ ওয়ায়াতাজালজা লিয়াউমিল কিয়ামা সাহাবীরা শুনো কিয়ামত পর্যন্ত সে মাটির তলায় যেতেই থাকবে যেতেই থাকবে অহংকার পতনের মূল অহংকার করে পৃথিবীর কেউ পার পায়নি বলছিলাম আল্লাহর গুণাবলী বান্দা নেওয়ার নাম শিরিক একটা জিনিসে যদি দুইজন ভাগি হয় এরা একটা হাত রুমাইল এটা আমিও মালিক আবার আমার ভাই সহসভাপতি সভাপতি মহোদয় সভাপতি মহোদয় উনিও মালিক একটাই রুমাইল দুইজন মালিক এটার নাম হলো শরিকি রুমাইল তা আমি রুমাইলটা দিই মুখ মুসলাম হাত মুসলাম ঘাম মুসলাম মুছে বললাম আপনিও মোসেল সম্মান করা হলো না অপমান করা হলো অপমান করা হয় শিরিক করলে আল্লাহকে অপমান করা হয় মালাকুল মৌত রুহু করেন আল্লাহর অর্ডারে কিন্তু আমি মরা গরুর মাথা ঝুলায় রাখলাম প্রসূতি ঘরের এই ইয়ের মধ্যে প্রসূতি ঘরের সাইডে মরা গরুর মাথা ঝুলায় রাখলাম যাতে মালাকুল মৌত মরা গরুর মাথা থেকে ফিরে চলে যায় চোখ লাগবে নজর লাগবে বদ নজর লাগবে কপালে কালো দাগ দিয়ে দিলাম সুন্দর ছেলের সুন্দর চেহারায় এক মহিলাকে দেখলাম ট্রেনের মধ্যে বাচ্চা কোলে করে বসে আছে তো তার বাচ্চার গলায় এক গুস্স তাবিজ আর কপালের মধ্যে বিরাট একটা কালো টিপ আপনাদের এলাকায় মহিলারা কি বাচ্চাদের কালো টিপ দেয় নাকি যদি দিয়ে থাকে মুছে দেবেন মানা করবেন এই কালো টিপ তা আমি মহিলাটাকে বললাম এত সুন্দর বাচ্চা আপনার আর এই সুন্দর বাচ্চার চেহারাটা কালো কালি দিয়ে এইভাবে নোংরা করে রেখেছেন কালো কালি মুছে ফেলেন আর তাবিজটা খুলে ফেলেন মহিলা বলল রেগে গেল রেগে যায় বলো

ধানও সিটার গাছে ধানের গাছে আবার সিটাটাও ধানের গাছে কিন্তু ধান আর সিটা এক নয় ওই মৌলবী মাথার মধ্যে টুপি আছে ওই মৌলবীর গায়ে আছে জুব্বা ওই মৌলবীর মুখে আছে দাড়ি কিন্তু সে আমার মতো না আমার মতো হলে তাহলে তাবিজ নিষেধ করতো তাবিজ বেচত না আর আমি তার মতো হলে আমিও তাবিজ বেচতাম তাবিজ নিষেধ করে তোমার ধমক খেতাম না কাজেই শুনে রাখো চেহারায় এক হলেই ভিতরের জিনিস এক হয় না সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে রং বিরঙের হুজুর আয় সেরে দেশে রং বিরঙের হুজুর আয় সেরে কোন হুজুরের দাড়ি ছাঁটা কারো বাবার অল্প কয়টা শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে রং বিরঙের হুজুর আছে রে কোন হুজুরের লম্বা টুফি কেউ বা আবার ভন্ড সুফি কেউ আবার নারার ফকির ফানা ফিল্লা হইছে রে রং বিরঙের হুজুর আছে রে সাবধানে সাবধানে তোরা সাবধানে তাকি ওরে রং বিরঙের হুজুর সেরে পুরাতন কালে শুনেছিলাম এক এই আপনার কি বলে গান বা জাগরণই যাই বলে ছোট কালে শুনেছিলাম একটা গান কুদরতের মহিমা অপার কুদরত বুঝা ভার কুদরতের মহিমা অপার সিলেটের শাহজালালের মাজার আছে পাশে একটা কূপ আছে সেই কূপের সংযোগ আছে আবে জমজমার কুদরতের মহিমা বুঝার কুদরত বুঝা বড় ভার আস্তাফিরুল্লাহ নাউজুবিল্লা ইন্নালিল্লা কিছুই বললেন না আস্তাফিরুল্লাহ নাউজুবিল্লা তো বলবেন আবে জমজমার কানেকশন আছে কোথায় সিলেটের শাহজালালের মাজারে আল্লাহর ওলি শাহজালাল আল্লাহর ওলি শাহজালাল ধ্যান করিলে পাই বাবা মরে নাই মরে নাই রে নৌলে কত যে গান শুনবেন আর কত যে বাজে কথা শুনবেন আশ্চর্য ছোটকালে শুনেছিলাম সিলেটের শাহাদালের মাজারে জমজমের পানি বেছে এখন সেই নতুন করে আবার চালু করেছে সেই জাহিলিয়া কুদরতের মহিমা অপার কুদরত বুঝা ভার সিলেটের শাহজালালের মাজারে গোপন একটি কূপ আছে সেই কূপের সংযোগ আছে আবে জমজমার কুদরতের মহিমা অপার নৌজুবিল্লা মিজালে জালে। এক জাহেল নাদান বলছে কেরামান কাতে দিন রোজহাসরের দিন কেরামান কাতে দিন রোজহাসরের দিন আল্লাহ তালার দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোজে ট্রেনে উঠে পায় আমি আবুল টিটির ভাতি যা কেউ ভাই আবুল টিটি থাকলে মাফ করবে কেউ কারণে আবুল থাকলে মাফ করবেন আমাদের দেশে একজন টিটি ছিল তার নাম ছিল আবুল টিটি তো ট্রেনের টিকিট সারা উঠে বলতো আমি আবুল টিটির ভাতি যা টিকিট মাফ কত সুবিধা আমি চেয়ারম্যানের পিএস আমি অমকে অমক দুনিয়ায় পার হয়ে যাওয়া যায় কিন্তু আল্লাহর দরবারে কোন মানুষের নাম দিয়ে পার হওয়া যাবে না তো এখন এই নাদান গান গাচ্ছে আর বলছে আল্লাহর রোজ হাসরের দিন আল্লাহ তালার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লজবিল্লাহ আর আরেকজন লোক তার জবাব দিয়েছে কেরামান কাতে বিন পাইবে যেই দিন কেরামান কাতে বিন পাইবে যেই দিন তো রাজা রাশিলি ল্যাংটা বাবার লোক জুতা পিটাইয়া কবে জাহান নামে ঢ মোটামুটি ভালোই হয়েছে বোঝা গেল বন্ধুগণ আজকে সমস্ত ভণ্ড রাজা বলে দুঃখজনক হলো সত্য আজকে আহলাদের সমাজে এক শ্রেণী আলেমন বলছে এক বক্তা সাহেব বলছেন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত আরাক বক্তা বলছেন জানা যায় দাফন করার পরে আল্লাহ হুম্মা সেরেল্লাহু অসাব বেথু বলে চলে যাবেন সম্মিলিতভাবে হাত তুলে দাফোন পরে মোনাজাত করার দলিল নেই আর বক্তা বলছে আরে কে বলেছে আরে মোনাজাত তুই করবি তা ভাই সব আমি নিয়ে নেব। নেবো নৌজুবিল্লা বিদ্যালে হাসরের ময়দান সম্পর্কে তার ধারণা নেই আর একজন বসে নাই কোথায় দেখাও আরে নাই তো বুঝলাম সম্মিলিত মোনাযাত্রা তো নাই বুঝলাম তো নাই কোথায় দেখাও টাঙ্গাইল গিয়ে শুনলাম যে বিরাট গোলমাল আমাকে বললো এখানকার কিছু লোক বসে নাই কোথায় দেখাও তা আমি সভাপতি সাহেবকে বললাম ভাই দুই হাজার টাকার একটা নোট দেন তো সভাপতি সাহেব বসে দুই হাজার টাকার নোট আমি কোত্থেকে দেবো দুই হাজার টাকার নোট তো নাই নাই কোথায় দেখাও দুই হাজার টাকার নোট তো বাজারে নাই বাজারে নাই কোথায় দেখাও সরকার টাকার নোট সাফায় নেই তাই বাজারে নাই তাই আমিও দেখাতে পারবো না আল্লাহ ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেন নেই তাই হাদিসে আসে নাই তাই আমিও দেখাতে পারি না এত সহজ কথাটা না বুঝে এত পেশা পেশি করার কি দরকার আমরা যে মাঠে বসে আছি এই মাঠের জমিটা আল্লাহর জমি তো বুঝলাম কিন্তু দনিয়াবি মালিকটাকে মজিবুর রহমানের জমি আমি বলছি এ জমি আমার না আর আপনি বললেন আপনার যে না কথা প্রমাণ করেন জমি আমার নামই প্রমাণ করব কেন জমিকার মুজিবুর রহমান সাহেবের মুজিবুর রহমান সাহেব পর্ষা দিয়ে প্রমাণ করবেন এটা তার জমি দলিল দিয়ে প্রমাণ করবেন এটা তার জমি খাজনা খারিদের কাগজ দিয়ে প্রমাণ করবেন এটা তার জমি আর এস খতিয়ান সিএস খতিয়ান এস এ খতিয়ান সব কিছু তালাশ করে তিরিশ বছরের রেকর্ড খুঁজে বের করতে হবে মুজিবুর রহমান সাহেব কিভাবে মালিক হলেন যার জমি তিনি প্রমাণ করবেন আমার জমি না তো আমি প্রমাণ করব কেন ওই জন্য আল যে দাবি করবে সে দলিল দিবে ওয়াল ইয়ামিনু আনকারা যে অস্বীকার করবে সে কসম করবে পরে মসজিদে ঢুকবো চলবে নবী কি নিষেধ করেছেন ফাতে পড়ে ঢুকু না না নবী দোয়া শিখিয়েছেন যেইটুকু শিখিয়েছেন ওইটুকুই পড়তে হবে এর বাড়তি করার আর আমার আপনার নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কান ইয়ারজুলিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ফাল ইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদান সুতরাং যে ব্যক্তি আল্লাহ দিদার লাভ করতে চায় সে জানো ভালো কাজ করে ভালো কাজ মানে আল্লাহ কর্তৃক কোনpmodিত রাসূল কর্তৃক প্রদর্শিত সেই কাজগুলি ভালো আর বাকি যত কাজ আছে আপনি আমি যতই ভালো বলি না কেন সেটা ভালো হতে পারে না এক আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক বলছেন তাওহীদের বরকত এত বেশি আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া বানিয়া দামা ইয়া বাদি লাউ আতায়

অন্য বর্ণনায় আসছে লাউ বালাগা খাতায়া কুমিলা আনানি সামা আসমানের কিনারা পর্যন্ত তোমার পাপ যদি পৌঁছে যায় তোমার পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে আমি আল্লাহ আসমান ভর্তি জমিন ভর্তি মাঘ ফেরাত দিয়ে তোমার সমস্ত পাপকে আমি আল্লাহ ডিলেট করে দিব জীবনে করেছি কত ভুল জীবনে করেছি কত ভুল বড় ভুল করেছি শিরিক করে ভুল করেছি পিতা মাতার সাথে দয়া করে ক্ষমা করো দয়া করে মাফ করো তুমি যে গাফুর আল্লাহ জীবনে করেছি কত ভুল সেরেক বেদাতের কোন আমল সেরেক বেদাতের কোন আমল হয় না কবুল আল্লাহ জীবনে করেছি কত ভুল আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হাসরের ময়দানে পাহার পরিমাণ আসমান ভর্তি আসমানের কিনারা পর্যন্ত তোমার পাপ যদি পৌঁছে যায় তোমার পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে আল্লাহ বলেন আমি ঈসা করলে তোমার পাপ সব বিরেড করে দিব কিন্তু রায়ের দানা পরিমাণ পাপ যদি শিরিকের থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা

অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন বস্তুত যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করল তার জন্য জান্নাত হারাম ওয়া মাওয়াহুন নার তার বাসস্থান হবে যাহার নাম ওয়ানিজলেন ইনামিনা সার জালেনদের জন্য আল্লাহর তরফ থেকে কোন সাহায্যকারী থাকবে না জাহান্নামে পরে চিৎকার করে কাঁদবে তাদের দিকে কেউ ফিরেও তাকাবে না আমার তাওহিদ সম্পর্কে শেষ আরেকটা জিনিস বলেই প্রসঙ্গেই জিতামছি আল্লাহর নবী বলেন একজন ব্যক্তি হাসরের ময়দানে তার পাপ নেকির তার পাপ পাপের পাল্লায় তুলে দেওয়া হবে পাপের পাল্লা সত্তর সিজিল সত্তর খানা দপ্তর সাবুনা সিজিল্লা হাদিস আসছে সত্তর খানা দপ্তর তার পাপ হবে পাপ এত হবে পাপে তার পাপের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ নবী হাসরের ময়দানে এসে নেকির পাল্লার উপরে বলবেন থামো 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 একটা ছোট কাঠ এনে ওই নেকির পাল্লার উপরে দেবেন নেকির পাল্লার উপরে কাঠ দেওয়ার সঙ্গে সঙ্গে সত্তর পাপের পাল্লা উপরে উঠে যাবে আর নেকির পাল্লা মাটিতে নিচে নেমে যাবে আল্লাহর নবী বলেন ওই কাঠের উপরে লেখা আছে লাহু বললে আমার মন নিদামের কালে বুঝিতে পারি বেরে মন তাওহিদ কালে মার কতই গুণ মিজামের পাল্লাই বুঝিতে পারি বেরে মন তাওহিদ কালে মার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন আল্লাহ নবী বলেন মাইয়েত মারা যাওয়ার সময় লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ কবি বলছে হাতে দরিয়া গার বানু সম জানে মান সর্বতে দিদারে বুইয়াত আজলাবে মাহবুবে মান চন্দে গুই বাগে মান বুস্তানে মা ইনা গুই গরে গরো মা বাগ ভালো বাগিচা বলো আমারও আমারও ভুলে কেন বলো না হে ওই গোরস্থান আমারও তাওহীদ লক্ষ নো মাউ তাকুম মুমর্ষ ব্যক্তিকে তাওহীদের তালকিন দাও বাচ্চারা যখন কথা ফটে গো তখন তাকে কালেমার শিক্ষা দাও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমরা কি শেখাই দাদি লেডি বুডি অমক কিছু কত কিছু শিখায় আল্লাহ কত কিছু শিখায় আমার ছোট মেয়ে দুই বছর হয়নি এখনো কয় সাবিলা সাবিলা হাবিলা সাবিলা হাবিলা আমি কই সামি আল্লাহুল ইমান হামেদা ওর মুখ দেবের হয় সাবিলা হাবিলা শ্রদ্ধায় পরে যাবে আল্লাহ 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 ভসা আল্লাহ ফসা করে লাভ দিয়ে সে সামনে পড়ে কিছু দিলে তাই মাসা আল্লাহ আল্লাহ বাচ্চাকে শিখাবেন মা বলে না নিজেই তো শেখেন না খালি ঝগড়া আর ঝগড়া এক বুবু আর এক বুবুকে বসে বুবু সুরে ফাতে এটা কহ না জি বুবু চাঁপাই নবাবগঞ্জের এক বুবু আর এক বুবুকে বলছে হ্যাঁ জি বুবু সুরে ফাতে হ্যাখানটা কহ না জি তুই বলছি হ্যাঁ আমার যে জি ভ্যা লড়ে না গো কোচে ও পুরা কপালি তোর মুখে ঝাঁটার বাড়ি গীত গাহার সময় তোমার জিভে লড়ে লরে ঝগড়া করার সময় তোর তোমার জিভে খুব লড়ে গো ফাতেহা গোর সময় লরে না কেনে তোমার মুখে ঝাঁটার বাড়ি আমার ওয়াজ নয় মাওলানা দুরুল হুদায়বি কার আওয়াজ এটা মাওলানা দুরুল হুদায়বি আপনার আওয়াজ শুনে নাই তার এই এলাকার স্টেজ কামান বক্তা একবার জোরে আওয়াজ করছেন কয়েকটা নাইটের ইউনিট কেটে গেল কার আবু বাকর আনসারি ল আমি যখন ছাত্র পাবনায় পড়ি তখন উনি যেতেন আমাদের এলাকায় এই কি বলে মাহফিল করতে বহুদিন খেদমত করার সুযোগ হয়েছে গত বছর ওনার ভাই সানাউল্লা সাহেব দাওয়াত দিয়েছিলেন ওনার শয্যা পাশে গিয়ে কিছু সময় কাটাবার সুযোগ হলো আমাদেরকে খুব নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন আউবকার আনসারি হাফেদ পাক তার জীবনের সকল পাপ ক্ষমা করুন আল্লাহ পাক তাকে হায়াতে তাইবা দান করুন পাক তাকে সুস্থতা দান করুন আল্লাহ পাক তাকে ইমানের হালতে বাঁচিয়ে রাখুন এতেকালের সময় এসে গেলে যেন ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমরা প্রত্যেকেই যেন ইমান নিয়ে যেতে পারি এই সেরেক বেদাত থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি পাক আমাদেরকে পরকালের পাথেও নিয়ে যাওয়ার তৌফিক দান করুন গোরস্থান সুন্দর করেন মানে গোরস্থানের মাটি দিয়ে ওয়াল করে দেন যাতে শ্রীগাল কুকুর সেখানে ঢুকতে না পারে তো যেন না হয় কবর পূজা করা যেমন হারাম কবরকে অপমান করাটাও হারাম কাজেই কবর ঘিরে রাখবেন কবর ঘিরে মানে কবরকে বাঁধাবেন না কবরের বাউন্ডারি ওয়াল দিবেন যাতে ওর মধ্যে গরু ছাগল লাদা সুনা মানুষজন পেশরা পায়খানা ওটা যেন তসরুপ না হয় কবর পূজা যেমন হারাম কবরকে অপমান করাও হারাম কাজে এই কবরকে রাখতে হবে অপমান থেকে মুক্ত সেই জন্য এগুলি করবেন কিন্তু সবার আগে আমল ঠিক করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আখির উদ্দা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করবেন আমি ওই গাড়ি থেকে নেমে এই নদীটুকু পার হতে হতেই প্রচন্ড জ্বর এসে গেল এমন জ্বর আসলো যে কাঁপুনই শুরু হলো আল্লাহ হল আলমিন সুস্থ করলেন এই বক্তব্য দিতে দিতেই ঘাম ঝরে গেল জ্বর থেকে আল্লাহ মুক্ত করলেন আপনারা এখন যাবেন ল্যাপের তলে আর আমরা গাড়ি ছেড়ে যাব রওনা দেব ঢাকার উদ্দেশ্যে গাড়িতে যখন রাতের বেলায় বসি তখন আল্লাহকে বলি আল্লাহ তোমার নামে গাড়িতে বসলাম হয় জীবিত বের হব নতুবা মুর্দা লাশ বের হব আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আল্লাহ পাক কবুল করুন আগামী দশ এবং এগারো তারিখ আগামী দশ এবং এগারোই তাবলিগি ইস্তেমা আছে রাজশাহীতে এবার জন্য আপনারা যে দান দিয়েছেন সেখান থেকে প্রায় ১৩ বিঘার মতো জায়গা কিনা হয়েছে তার খরচ হয়েছে প্রায় পনে তিন কোটি টাকা আপনারা আরও দেবেন ইনশাল্লাহ আরও জায়গা কিনা হবে দারুল হাদিস ইউনিভার্সিটি সেখানে হবে এবং স্থায়ী মাঠ হবে সেখানে তাবলিগ লিগি